গাইজ, আমরা চলে এসেছি নজরবন্দি ডট ইন এর অফিসিয়াল ওয়েব পেজে। আপনারা এখান থেকে পাবেন একটি আর্টিকেল যেটা সম্পর্কে বলা আছে এখানে, অবিলম্বে স্বাস্থ্য দপ্তর এবং বিভিন্ন দপ্তরের নিয়োগের দাবিতে মুখ্যমন্ত্রীকে ফের চিঠি। WBGTRB ওয়েটিং ক্যান্ডিডেট স্তরের তরফ থেকে প্রকাশিত এই চিঠি আপনাদেরকে দেখাচ্ছি এই ভিডিওতে। অবশ্যই শেষ পর্যন্ত জুড়ে থাকুন। আপনি যদি স্মার্ট দুনিয়া ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটিকে শেয়ার করবেন, যাতে এই সমস্ত বেকার চাকরি প্রার্থীদের কিছু সুরাহা হয়, এই খবরটি অন্তত সরকারের কাছে পৌঁছায়। অবিলম্বে স্বাস্থ্য দপ্তর এবং বিভিন্ন দপ্তরের নিয়োগের দাবিতে মুখ্যমন্ত্রীকে ফের চিঠি। বিষয় আর কত অপেক্ষা করব বলতে পারেন মাননীয়া? সব কিছু হচ্ছে, আমাদের নিয়োগের বেলায় মুখ বন্ধ। অবিলম্বে স্বাস্থ্য দপ্তর এবং বিভিন্ন দপ্তরের নিয়োগের দাবিতে মুখ্যমন্ত্রীকে আবারও চিঠি। নতুন মন্ত্রিসভার শপথের দিন নতুন সরকারের কাছে WBGTRB ওয়েট লিস্টের চাকরি প্রার্থীরা মুখ্যমন্ত্রী এবং মুখ্য সচিবকে গণ চিঠি এবং গণ ইমেলের মাধ্যমে সারা রাজ্য জুড়ে স্বাস্থ্য দপ্তরে দ্রুত চাকরির আবেদন জানিয়েছিল, কিন্তু এখনও তাদের সুনিশ্চিত চাকরির তালিকা প্রকাশ হয়নি। তারপরে বলা আছে আবারও 11 জুন শুক্রবার সারা রাজ্যব্যাপী গণ ইমেল কর্মসূচির মাধ্যমে মুখ্যমন্ত্রীকে আবেদন জানানো হয়েছে। WBGTRB ওয়েট লিস্টের চাকরি প্রার্থী সুব্রত দেবপ্রধান বলেন, পুরনো সরকারের কাছে বিভিন্নভাবে সহায়তার বার্তা জানিয়ে এসেছেন এবং নতুন সরকারের শপথের দিন আবেদন জানিয়েছি, কিন্তু লাভের লাভ কিছু হয়নি, যদিও সেসব অতীত। সুব্রত দেবপ্রধান আরও বলেন, আমাদের একটাই দাবি, আমাদের বেশিরভাগ স্বাস্থ্য দপ্তরে নিয়োগ হয়েছে। বর্তমানে করোনা পরিস্থিতিতে স্বাস্থ্য দপ্তরে প্রচুর গ্রুপ ডি কর্মীর দরকার হয়ে পড়েছে, তাছাড়া বিভিন্ন দপ্তরে লক্ষ লক্ষ ভ্যাকেন্সিও রয়েছে। মাননীয়া নিজে 60,000 গ্রুপ ডি নিয়োগের ঘোষণা করেছিলেন 2016-তে, তাই দ্রুত বিভিন্ন দপ্তরে এবং স্বাস্থ্য দপ্তরে নিয়োগের তালিকা প্রকাশ করা হোক। তিনি আরও বলেন, আজকে আমরা মুখ্যমন্ত্রীর দপ্তর, নবান্ন, মুখ্য সচিবের পাশাপাশি এবং WBGTRB এর চেয়ারম্যান মহাশয়কে ইমেল করেছি। তাছাড়া মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং নবনিযুক্ত মাননীয়া সায়নী ঘোষকে আমাদের নিয়োগের তালিকা প্রকাশ করার জন্য আবেদন জানিয়েছি। আমরা সবাই মুখ্যমন্ত্রীর মানবিক দৃষ্টির দিকে তাকিয়ে আছি, আশা করি দ্রুত সমাধান করে দেবেন। ইমেলে যে উল্লেখ আছে, রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে গ্রুপ ডি কর্মী সংকট কাটাতে 2016 সালে বিধানসভা ভোটের আগে 60,000 গ্রুপ ডি নিয়মিত নিয়োগের জন্য ওয়েস্ট বেঙ্গল গ্রুপ ডি রিক্রুটমেন্ট বোর্ড WBGTRB নতুন বোর্ড গঠিত হয়েছিল 2016-তে। প্রথম ধাপে 6,000 নিয়োগের মধ্যে নিয়োগ হয়েছিল মাত্র 5,400 জন, যাদের বেশিরভাগটাই নিয়োগ হয়েছিল পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরে, এবং কিছু জনকে ওয়েটিং তালিকায় রাখা হয় যাতে বাকিগুলো ফিল আপ করা যায়। আর সেই বঞ্চিত অবহেলিত বেকারত্বের যন্ত্রণায় জর্জরিত ওয়েট লিস্টের চাকরি প্রার্থী হলাম আমরা। বিধানসভা ভোটের আগে আমরা 3 বছর ধরে সশরীরে উপস্থিত হয়ে ইমেল, টুইট, বিভিন্নভাবে আমাদের নিয়োগের জন্য আবেদন জানিয়ে এসেছি, কিন্তু আজও আমরা চাকরি পেলাম না। নতুন সরকারের কাছে, বিশেষত আপনার কাছে করজোড়ে আবেদন, করোনা মহামারীতে স্বাস্থ্য দপ্তরে আমাদেরকে নিয়োগ করুন। বর্তমান করোনা মহামারীতে যেখানে আর পরীক্ষা নেওয়া সম্ভব নয়, স্বাস্থ্য দপ্তরে প্রচুর গ্রুপ ডি কর্মীর দরকার হয়ে পড়েছে, বিভিন্ন দপ্তরে প্রচুর শূন্যপদ হয়ে পড়েছে, আমরা যোগ্য প্রার্থী হয়ে তালিকায় অন্তর্ভুক্ত আছি, ওয়েটিং লিস্টে আছি, আমাদেরকে নিয়োগ করুন। অবিলম্বে স্বাস্থ্য দপ্তর এবং বিভিন্ন দপ্তরের নিয়োগের দাবিতে মুখ্যমন্ত্রীকে ফের চিঠি। মহাশয়া, আপনারা মানবিক দিক দিয়ে সব দিক বিবেচনা করে বর্তমান করোনা পরিস্থিতিতে স্বাস্থ্য দপ্তরে গ্রুপ ডি পদে সকল ওয়েট লিস্টের কর্মপ্রার্থীদের আপডেটেড ভ্যাকেন্সিতে দ্রুত নিয়োগ দিয়ে বেকারত্বের বন্ধন থেকে মুক্তি এবং করোনা আক্রান্ত মানুষদের সেবা করার জন্য আবারও করজোড়ে নিবেদন জানাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো বন্ধুরা, অবশ্যই খবরটির লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এটা আপনাদের জানানোর জন্য। আপনারা অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন, ভালো লাগলে লাইক করবেন, খারাপ লাগলে ডিসলাইক করতে ভুল করবেন না। কমেন্ট সেকশানে জানিয়ে দেবেন আপনি ওয়েট লিস্টের চাকরি প্রার্থী হিসেবে আছেন কি না। ধন্যবাদ।